2022 খুব সাবধান, নতুন বছরে সূর্য ও চন্দ্রগ্রহণ তোলপাড় করতে পারে, সেই দিনে সতর্ক থাকুন। তো নতুন বছর অর্থাৎ 2022 সালে কবে কখন হতে চলেছে এই সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, সূর্য ও চন্দ্রগ্রহণ জীবনে বড়সড় প্রভাব ফেলে, সেই সময়ে বেশ কিছু দুর্লভ ঘটনা ঘটে থাকে যা বর্তমান ও ভবিষ্যৎকে প্রভাবিত করে। নতুন বছরে বেশ কয়েকটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক কবে কখন হতে চলেছে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। নতুন বছর 2022-এ গ্রহণ শুরু হবে 30 এপ্রিল থেকে। 30 এপ্রিল 2022 আংশিক সূর্যগ্রহণ হবে। এরপর 16 মে 2022 বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণ পশ্চিমের দেশগুলি থেকে দেখতে পাওয়া যাবে, ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে না। 25 অক্টোবর 2022 বছরের দ্বিতীয় আংশিক সূর্যগ্রহণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও পূর্বোত্তর ছাড়া দেশের অন্য প্রান্ত থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই সূর্যগ্রহণ বছরের অন্যতম দুর্লভ সূর্যগ্রহণ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চন্দ্রের অবস্থান হবে প্রায় 65%। গ্রহণে ঢাকা সূর্য দেখতে পাওয়া যাবে। 8ই নভেম্বর 2022 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ভারতের পূর্ব ও পূর্বোত্তর এলাকা থেকে অতি সহজেই গ্রহণ দেখতে পাওয়া যাবে। দেশের অন্য প্রান্তে এই সূর্যগ্রহণ আংশিক রূপে দেখতে পাওয়া যাবে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।